আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় মাইক্রোফোন এবং স্পিকার। তোমরা যে যেখান থেকে আজকে এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। প্রথমেই আমরা আলোচনা করব মাইক্রোফোন নিয়ে। আমরা সবাই মাইক্রোফোনের সাথে কম বেশি পরিচিত আছি। আমরা দেখেছি বিভিন্ন সভা বা অনুষ্ঠানে যে যন্ত্রটির সাহায্যে আমরা কথা বলে থাকি বা উপস্থাপন করে থাকি সেই যন্ত্রটি হচ্ছে মাইক্রোফোন। তো মাইক্রোফোন মূলত কি কাজ করে? তো মাইক্রোফোন আসলে মূলত আমাদের শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে সেটাকে আমরা স্পিকারে পাঠিয়ে দিই। স্পিকার আবার সেটা কী করে? স্পিকার সেই ইলেকট্রনিক সিগন্যালকে সেটাকে আবার শব্দ শক্তিতে কনভার্ট করে আমাদের কাছে পৌঁছে দেয়। এটি হলো সার সংক্ষেপ মূলত। তো আমরা এখন দেখব যে মাইক্রোফোনের গঠন, অর্থাৎ মাইক্রোফোনের যে ইন্টারনাল স্ট্রাকচার বা অভ্যন্তরীণ গঠনটি আছে সেটি আমরা দেখব। তো আমরা একটি বোর্ডে একটা চিত্র রেখেছি, সবাই একটু তোমরা চিত্র দিকে লক্ষ্য করো। চিত্রে দেখা যাচ্ছে যে মাইক্রোফোনের প্রধান যে জিনিসটি সেটা হচ্ছে একটা চুম্বক। দেখো এখানে দেখা যাচ্ছে চুম্বক থাকে এবং এটির বাইরে থাকে একটা ডায়াফ্রাম। এই দেখা যাচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম হচ্ছে আমরা যখন মাইক্রোফোনের কথা বলি খেয়াল করে দেখবো যে যে জায়গাটাতে আমরা আমরা কথা বলি সেই জায়গাটাতে একটা একটা ধাতব বা ধাতুর তৈরি একটা নেট বা জালের মতো থাকে, সেটিকে বলি ডায়াফ্রাম। এখানে আমরা দেখিয়েছি এটা হচ্ছে ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের ভিতরে থাকে একটা চুম্বক, এই চুম্বকের সাউথ পোল দুইটা এবং মাঝখানে নর্থ পোল দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে চুম্বক এবং চুম্বকের গায়ে জড়ানো থাকে একটা কয়েল বা কুণ্ডলী, আমরা যাকে বলি যে কয়েল। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে চুম্বক এবং এটা কয়েল লেখা আছে এবং এটি হচ্ছে মূলত এবং তার দিয়ে যে কয়েলের যে দুটো প্রান্ত সেটা সেটা এখানে দেখানো হয়েছে বৈদ্যুতিক তার। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত মাইক্রোফোনের ভিতরে প্রধান যে জিনিসটি সেটা হচ্ছে কয়েল, চুম্বক এবং ডায়াফ্রাম। এই তিনটা জিনিস হচ্ছে মূলত মাইক্রোফোনের ভিতরের প্রধান অংশ। এখন আমরা দেখবো যে কার্যক্রম, অর্থাৎ মাইক্রোফোন কীভাবে কাজ করে সেটি আমরা এবার দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন শব্দ উৎপন্ন করি, অর্থাৎ আমরা যখন মাইক্রোফোনে কথা বলি এবং আমরা জানি যে আমাদের কথা একটা শব্দ তরঙ্গ এবং শব্দ তরঙ্গ যখন উৎপন্ন হয় তখন কী হয়? অবশ্যই কম্পন উৎপন্ন হয়। আমরা বলেছি যে কম্পন ছাড়া কখনো শব্দ উৎপন্ন হয় না। আমরা দেখেছি ছোটোবেলায় যে যখন একটা স্টিল বা কাঁসার বাটির মধ্যে কিনে পানি নিলাম, সেই পানির মধ্যে আমরা কী করবো? এবার পানি সহ আমরা বাটিকে একটা চামচ দিয়ে যদি আঘাত করি তাহলে দেখা যাচ্ছে বাটিটা কম্পিত হচ্ছে এবং এমনকি একটা শব্দ উৎপন্ন হচ্ছে এবং পানিটাও কিন্তু কাঁপছে। যখনই আমি বাটিকে হাত দিয়ে স্পর্শ করব তখন দেখা যায় কম্পন থেমে গেল এবং শব্দ থেমে গেল। তার মানে আমরা বুঝতে পেরেছি যে কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হয় না, অর্থাৎ শব্দ উৎপন্ন হলেই একটা কম্পন থাকে। তাহলে আমরা যখন মাইক্রোফোনে কথা বলি তখন কী হয়? একটা কম্পন উৎপন্ন হয়। সেই কম্পনটার ফলে এই ডায়াফ্রামটা কী হয়? কম্পিত হতে থাকে এবং ডায়াফ্রামটা কম্পিত হওয়ার ফলে ডায়াফ্রামের সাথে লাগানো থাকে একটা কয়েল বা কুণ্ডলী, সেই কয়েলটিও আবার নড়াচড়া করতে থাকে। কারণ কয়েলটি হচ্ছে এই চুম্বকের মাঝে এখানে মাঝখানে এমনভাবে সেটা সেট করা থাকে যেটা মানে ফ্লেক্সিবল বা মুভিং করতে পারে বা নড়াচড়া করতে পারে। তো আমরা যখন শব্দ উৎপন্ন করি শব্দের সাথে ডায়াফ্রামটি কাঁপতে থাকে এবং ডায়াফ্রামের সাথে এই কয়েলটিও কাঁপতে থাকে, অর্থাৎ চুম্বকের ভেতরে এই কয়েলটি মানে সামনে পিছনে চলাচল করতে থাকে, যার ফলে এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এবং আমরা 11 অধ্যায় পড়েছি যে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি, আমরা সরি 12 অধ্যায় আমরা চুম্বক অধ্যায় পড়েছি, সেখানে পড়েছিলাম যে একটা গতিশীল চুম্বক যদি একটা কয়েলের ভিতর দিয়ে চলাচল করতে থাকে বা মুভিং করতে থাকে তখন সেখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এখানেও সেই ঘটনাটি ঘটছে, যখনই কয়েলটি নড়াচড়া করে তখন কী হয়? এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের তৈরি করা শব্দ এখানে কিন্তু বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে এবং এই বিদ্যুৎ শক্তি বা বিদ্যুৎ যে সিগন্যাল বৈদ্যুতিক যে সিগন্যালটা তৈরি হচ্ছে এটি শব্দ শক্তির একটা নিখুঁত উপস্থাপন, কিন্তু এটা খুবই দুর্বল প্রকৃতির একটা সিগন্যাল, যার কারণে এই সিগন্যালটিকে আমরা একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করি, এটাকে আমরা বিবর্তিত করে স্পিকারে পাঠিয়ে দিই। এটি হচ্ছে মূলত মাইক্রোফোনের গঠন বা সরি এটি মাইক্রোফোনের কার্যক্রম। এবার আমরা আসি স্পিকারে। স্পিকার বা লাউড স্পিকার আমরা সবাই জানি, আমাদের বাড়িতে আমরা বিভিন্ন যন্ত্রতে গান বাজাই মাইক্রোফোন লাউড স্পিকারে। আবার আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করি সেই মোবাইল ফোনে কিন্তু স্পিকার এবং মাইক্রোফোন দুটোই থাকে।
আমরা আমাদের মুখ অত যে পাশে অর্থাৎ যেখানে আমরা কথা বলি সেই পাশে অর্থাৎ মোবাইল ফোনের নিচের প্রান্তে একটা একটা মাইক্রোফোন থাকে, যেটি আমাদের কথাকে রিসিভ করে। আবার উপরের প্রান্তে যেটি আমাদের কানের সাথে থাকে সেই প্রান্তে একটা স্পিকার থাকে, যার মাধ্যমে আমরা অপর পার্শ্ব থেকে যিনি কথা বলছেন তার কথাকে আমরা শুনতে পাই। তাহলে স্পিকার আমরা জানি, স্পিকারের আমরা দেখবো এবার গঠন, অর্থাৎ স্পিকারের ইন্টারনাল স্ট্রাকচার বা অভ্যন্তরীণ গঠনে কি আছে। এখানে যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম মাইক্রোফোন, সেই মাইক্রোফোনের ঠিক উল্টা যন্ত্র হচ্ছে স্পিকার। অর্থাৎ মাইক্রোফোন কি করে, শব্দ শক্তিকে বৈদ্যুতিক সংকেতে কনভার্ট করে, আর এখানে স্পিকার কি করে, স্পিকার উল্টা শব্দ শক্তিকে বৈদ্যুতিক সংকেতে উল্টা শব্দ শক্তিকে কনভার্ট করে, বিপরীত কাজ। তাহলে এখানে যেমন যেমন মাইক্রোফোনে একটা কি ছিল, একটা একটা কয়েল ছিল এবং চুম্বক ছিল। এখানেও ঠিক একটা এখানে চুম্বকও আছে সাথে একটা কয়েলও আছে, কিন্তু কয়েলের সাথে এখানে কি ছিল, এখানে একটা ডায়াফ্রাম ছিল। এই ডায়াফ্রামের পরিবর্তে এখানে একটা কি আছে, একটা কোন বা শঙ্কু। এটা কাগজের তৈরি অথবা পাতলা ধাতু তৈরি একটা কোনিক মানে কোনাকৃতি বা যাকে আমরা বলি কোন বা শঙ্কু, সেই শঙ্কুটা হচ্ছে এখানে দেখা, দেখো কোন, এর সাথে এই কয়েলটা যুক্ত আছে এবং কয়েলটা খুব সহজেই নড়াচড়া করতে পারে, এরকম একটা কয়েল এখানে থাকে এবং এই শঙ্কুটাও খুবই হালকা থাকে। তো আমরা যখন মাইক্রোফোনে কথা বললাম, মাইক্রোফোন কি করলো, শব্দ শক্তিকে বৈদ্যুতিক সিগন্যালে কনভার্ট করে কোথায় পাঠালো, স্পিকারে পাঠালো, যার ফলে স্পিকার কি করলো, সেই বৈদ্যুতিক সংকেত সে গ্রহণ করলো। গ্রহণ করার ফলে এখানে যে কোন বা শঙ্কু আছে সেই শঙ্কুকে আঘাত করলো, যার ফলে কি হলো, আঘাত করার ফলে এই কোনটি কিন্তু কম্পিত হতে থাকে। কম্পিত হতে থাকলে এই কয়েলটিও সাথে সাথে ওঠানোড়া করে নড়াচড়া করতে থাকে এবং এখানে যে একটা কম্পন সৃষ্টি হলো এবং এই কম্পনের ফলে এখান থেকে আর একটা শব্দ উৎপন্ন হয়। অর্থাৎ কি হলো ঘটনাটি, ঘটনাটি হলো যে বৈদ্যুতিক সংকেতকে সে আমাদের সামনে আবার শব্দ শক্তিতে রূপান্তর করে আমাদেরকে ফিরে দিল, যার ফলে এটা আমরা শুনতে পাই এবং আমরা বুঝতে পারি। এভাবে হচ্ছে স্পিকার মূলত কাজ করে। তাহলে এই হলো মাইক্রোফোন এবং স্পিকারের গঠন এবং কার্যক্রম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।